Bismillah Rahman Rahim. Uposthi Shahakurmi Brindo, Angtadir Mahashachib, Dr. Shupachi Panis Pakdi, Adhapak Philip Kotler, Babshai Netri Brindo, Kutnitik Brindo, Shudhi Mandoli. Assalamu alaikum, very good morning to you all. I will speak in Bangla, the English version. I hope already it has been distributed to you. Ladies and gentlemen, সাম্প্রতিক সময়ে আমরা একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি যে বিশ্ব বিভিন্নমুখী সমস্যায় জর্জরিত এগুলোর মধ্যে খাদ্য জ্বালানি সমস্যা প্রকট আমরা লক্ষ্য করছি উন্নয়নশীল দেশগুলোর কষ্টার্জিত উন্নয়ন অর্জনসমূহ এসব বাহ্যিক কারণে কিভাবে মিলান হয়ে যাচ্ছে বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য কারণে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গৃহীত লক্ষ্যসমূহ যেমন এমডিজি অর্জন অনিশ্চিত হয়ে পড়ছে এগুলো ছাড়াও জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ নিরক্ষরতা এবং অনুন্নত স্বাস্থ্যসেবার মতো সমস্যাসমূহ আমাদের মোকাবেলা করতে হচ্ছে এসব সমস্যা আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে এরই মধ্যে বিশ্বের এক প্রান্তে চলছে সম্পদের বিপুল অপচয় আর অপ্রতুলতা অন্য প্রান্তের মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত করছে অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং পরিবেশ দূষণের মতো ক্ষতিকারক কর্মকাণ্ড উৎসস্থল থেকে দূর দূরান্ত পর্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলছে এসব ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে বৈশ্বিক সমস্যাসমূহ সমাধানে আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এ প্রেক্ষাপটে বিপণনের মতো একটি সুদৃঢ় ব্যবস্থার অবস্থান থেকে নতুন পথের সন্ধানে অগ্রবর্তী ভূমিকা গ্রহণের জন্য আমি অধ্যাপক ফিলিপ কটলারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বিপণন সম্মেলনের আজকের উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বিশেষ করে ব্যবসায় নেতৃবৃন্দ গবেষক শিক্ষাবিদ পরিকল্পনাবিদদের মধ্যে এবং গণমাধ্যমে এই শীর্ষ সম্মেলন সম্পর্কে যে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বাজার সৃষ্টির মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলা এই প্রতিপাদ্য নিয়েই আজকের এই সম্মেলন সম্মিলিত সুধী মণ্ডলী আজকের এই অনিশ্চয়তার মধ্যে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি বিপণন কি কোনো দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে সাধারণভাবে বিপণনকে ধরা হয় উৎপাদিত পণ্য এবং সেবা প্রসারের মাধ্যমে হিসাবে যেখানে গ্রাহকের সার্বিক কল্যাণের বিষয়টি মুখ্য নয় গ্রাহক এবং বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা কি বিপণন ব্যবস্থাকে মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারি যেখানে ব্যবসা এবং গ্রাহকদের উভয়ের স্বার্থের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা যায় বিপণন ব্যবস্থা কি পণ্য ও সেবার চাহিদার ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে টেকসই নয় এমন প্রাকৃতিক সম্পদ আহরণ হ্রাস পরিমিত চাহিদা নির্ধারণ অবিবেচক ভোগ হ্রাস করতে দায়িত্বশীল বিপণন ব্যবস্থা কোনো ভূমিকা রাখতে পারে কি না এসব বিষয়ে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে আমরা যখন অপচয় রোধ বৈশ্বিক দূষণ বা ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাসের কথা বলি তখন এসব সমস্যার সমাধানের সঠিক উত্তর আমাদের খুঁজে বের করতে হবে আমরা যখন টেকসই ও সবুজ উন্নয়ন অর্জন করতে চাই বিপণন কি আমাদের নীতিমালা ও অগ্রাধিকার নির্ণয়ে কোনো সাহায্য করতে পারে আজ বিশ্বের প্রায় সব দেশকেই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সুতরাং আমাদের ব্যবসা বিপণন উন্নয়ন চক্রকে খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে গ্রাহক কেন্দ্রিক প্রবৃদ্ধির উপর অগ্রাধিকার দিতে হবে যা স্বাস্থ্য শিক্ষা সুশাসনের ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করবে বিপণন সমতা ভিত্তিক উন্নয়নে অনুঘটক হিসেবে এবং ব্যবসায়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে কিনা এবং গ্রাহক কল্যাণ নিশ্চিত করে কিনা তা আমাদের বিবেচনায় আনতে হবে একইভাবে বিপণনে নৈতিকতা এবং গ্রাহক আচরণ নির্ণয়ে যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে গণমাধ্যম ও তথ্য প্রযুক্তি কী ধরনের ভূমিকা পালন করতে পারে তাও
পরীক্ষা নিরীক্ষা করে দেখা প্রয়োজন। এখন সময় এসেছে, সবগুলো না হোক, এসব বিষয়ের কোনো কোনোটির উত্তর আমাদের খুঁজে বের করা। আমি আশা করি এই বিশ্ব বিপণন সম্মেলন অনেক প্রশ্নের বাস্তব উত্তর খুঁজে বের করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমি অত্যন্ত আশাবাদী যে এই সম্মেলন আমাদের সরকারগুলোকে নতুন নতুন বিষয়ের মুখোমুখি করবে এবং কার্যকর সমাধানের পথও দেখাতে পারবে। একই সঙ্গে সরকার ও কর্পোরেট জগতের মধ্যে অংশীদারিত্বের সুযোগও সৃষ্টি করবে। সুধী মণ্ডলী, আমি অত্যন্ত আনন্দিত যে এই নতুন উন্নয়ন ধারণা ঢাকা থেকে শুরু হচ্ছে। আমরা গর্বিত এই জন্য যে ঢাকাকে এই সম্মেলনের ঠিকানা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের সম্ভাবনা, উন্নয়ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় দৃঢ় সংকল্প, অন্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ এবং বিপণন বিশ্ব বিপণন ফোরামকে একটি কার্যকর বিশ্ব সংস্থা হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশের ভূমিকার প্রতি আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। আমার বিশ্বাস এই সম্মেলন বাংলাদেশের শক্তি ও সক্ষমতা, আমাদের ব্যক্তিখাত ও নাগরিক সমাজের গতিশীলতা, আমাদের জনগণের শক্তি, বাংলাদেশের সংস্কৃতি, সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার শক্তিশালী দিকগুলো তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি উৎপাদন, সরবরাহ এবং সামাজিক কৌশলগত দিকগুলো সম্পর্কে আমাদের নিজস্ব পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলো এই সম্মেলনের জন্য গুরুত্বপূর্ণ উপকার হিসেবে বিবেচিত হবে। সুধী মণ্ডলী, বর্তমান সরকার 2015 সালের মধ্যে এমডিজি সমূহ অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী এক দশকের মধ্যে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। শিশু মৃত্যুর হার হ্রাস সহ অন্যান্য এমডিজি অর্জনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক পুরস্কারে ভূষিত হয়েছে। ভিশন 2021-এর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে আমরা দেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনের পিছনে মূল দর্শন হচ্ছে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, জনগণের অধিকারের প্রতি সংবেদনশীল হওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবন মানের সার্বিক উন্নয়ন সাধন করা। আমরা যদি অংশীদারিত্ব বা পারস্পরিক স্বার্থ রক্ষার ভিত্তিতে কাজ করি, তাহলে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মতো চ্যালেঞ্জগুলো সহজে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমি আশাবাদী যে এই সম্মেলন যেসব সুপারিশ পেশ করবে, সেগুলো মানুষের মৌলিক অধিকার এবং মূল্যবোধ নিশ্চিত করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। পাশাপাশি আমার প্রত্যাশা থাকবে এই ফোরাম আমাদের সমাজ ব্যবস্থায় বিদ্যমান ব্যাপক অসাম্য কীভাবে দূর করা যায় সেদিকে ব্যবসায় নেতৃবৃন্দ এবং বিপণন গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হবে। সবশেষে বলতে চাই, বিপণন ব্যবস্থায় অবশ্যই গ্রাহক কল্যাণ নিশ্চিত করতে হবে এবং জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে মানুষের অব্যাহত কল্যাণের দিকটি দেখতে হবে। এর মধ্যে এই বিশ্ব বিপণন সম্মেলনের গুরুত্ব নিহিত রয়েছে। বিপণন ব্যবস্থা রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকদের ন্যায় ও সমতা ভিত্তিক কল্যাণকর সমাজ কাঠামো গড়ে তুলতে সাহায্য করতে পারে। আমি এই ফ্রমের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং আশা করছি একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে এটি একটি নেতৃস্থানীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এই বিশ্ব বিপণন সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদাহাফেজ। জয় বাংলা, জয় বন্ধু বাংলাদেশ। চিরজীবী। আপনাদের সবাইকে ধন্যবাদ।